খেলি, দেখি ক্যারাম খেলতে পারি কি না। হবে, এতক্ষণ হাঁটতে হাঁটতে আমার অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে, যার কারণে আমি এখন নতুন করে নামছি খেলতে, আর ভালো লাগতেছে না। ও কি হইলো বুঝলাম না, প্রথমে কিনে আচ্ছা যাই হোক, তুমি চোখে না খেলতে হবে ভালো করে, কোনো কিছুতে কাজ হবে না, ভালো করে খেলতে হবে, ভালো করেই খেলতেছি কিন্তু মনে হয় যে ঝামেলাটা হবে অন্য ওরে, আর একটু জরিমানা লাগবে, ঝামেলাটা হইবে অন্য জায়গায়। ওয়াও, নাইস 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 নাইস, সুন্দর করে এই পকেটে ঢুকিয়েছ, ওইটা তো লাগাইতেই পারলাম না, এটা কি কোনো কথা হইলো? একটা মানুষে ওই গুড়ি কেমনে লাগায় না, খুবই বাজে ব্যাপার যে গুটি মুটি কিছুই লাগে না, গুটিতে লাগে না, এটা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, দেখা তো চাপাই নেই, ডরাইছো ইউ তো ডর গায়া, মে জানতা হু ইউ ডর গায়া, সমস্যা নাই, ইজি পকেট, ইদানিং কি অনেক জোরে মারি, হাত নষ্ট হয়ে গেছে না কেন না কেউ, ওকে সিরিয়াস এই ম্যাচ থেকে সিরিয়াস পুরোটাই।
এমএস থেকে পুরোটাই সিরিয়াস, আর কোনো ইয়ে হবে না। গুটি না গেলেও যাওয়া লাগবে এগুলো, শুধুমাত্র পিকনিকের জন্য যাবে। ঠিক আছে, এটা তো কিছু হইল না, আমি তো ঠিক হিসেব নিকেশ করেই মারছিলাম, গেল না কেন। সমস্যা নেই, আমার লাইন ক্লিয়ার করে দিয়েছে, যাও ঘুরিতে তো নিয়েই গেছে। এবার দেখি কেমনে হারাও মারে, ওই গুড়ি নেবো কোথায়। ওই গুড়ি কই নেবা, নাইস। মে তো জিত গে, আসো আর একটা ম্যাচ খেলি নাজমা, আসো আর একটা ম্যাচ খেলি। হ্যাঁ, তোমার কি স্বামী ডাকতেছে? তুমি আর একটা ম্যাচ খেলবা না? বেয়াদব মহিলা, নাজমা ফাজমা নিয়ে কাজ হইব না। আও, এই যে এই স্টাইলিশ বাইরে নিয়ে খেলবো। ভাই তো আগেই মারতেছে, মারেন ভাই, সমস্যা নাই। আমি এবার আমার ফর্ম চেক দিয়েছি, আপনি মারবেন আমি খামো। ঠিক আছে, আমারও ফর্ম চেক দিয়েছি। হ্যাঁ, এই যে প্রচণ্ড রকমের ফর্ম হয়েছে, শালা কান্নাকাড়ি করে শুরু করে দিচ্ছে, যার কারণে আমি খেলতে পারিনি। বেয়াদব কথা কর, আমি কি কান্দি নাই তোর লাগে? বোকা বাঁকা চাঁদ, এখন গেল না কেমনে আমি কিচ্ছু বুঝলাম না। থ্যাংক ইউ,
দেখছো আমি জিততে গেছি, হয়েছে মানে তো। ওকে বাই বাই, টাটা।